গোলাবর্ষণ সোলারসনিক মিসাইলেরে অব্যাহত আক্রমণ ভয়াবহতার শিখরত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চৌবিশটাক দিন অতিক্রম করলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইয়ার পিছতো অলপো কমা নাই যুদ্ধর তীব্রতা প্রথমবারলৈ রাশিয়ার ব্যবহার হাইপারসোনিক মিসাইলর লক্ষ্য ইউক্রেইনের ভূপৃষ্ঠত লুকাই রখা বৃহৎ অস্ত্রভান্ডার যার বাবে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রই ধ্বংসলীলা চলালে দেশখনের ইভানো ফ্রাঙ্কিপস এলাকার সামরিক ঘাটিত মিসাইলর আক্রমণত মৃত্যু ৪০ ইউক্রেইনিয়ানর রুশ সেনার গোলাবর্ষণত ইউক্রেইনের জাপ্রিজিয়াতো অব্যাহত আছে পুতিন বাহিনীর নিরন্তর গোলাবর্ষণ রুশ সেনার গোলাবর্ষণত জাপ্রিজিয়াত পুনের মৃত্যু ৯ জনের অঞ্চলটত ইউক্রেইন সেনাই ঘোষণা করেছে ৩৮ ঘণ্টিয়া সান্ধ্য আইনের ইতিমধ্যে শহরখনের পর ৩৮,০০০ ব্যক্তি পলায়ন করেছে কাষরিয়া শহর মারিওপললৈ পুতিন বাহিনীর পরবর্তী লক্ষ্য সাংস্কৃতিক শহর লিভ যুদ্ধর পর বেশি দূরত নাই ইউক্রেইনের সাংস্কৃতিক শহর লিভ ইমান দিনে যুদ্ধর প্রত্যক্ষ প্রভাব পড়া নাছিল শহরখনত ইউক্রেইনের কৃষ্টি সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র এই লিভ শহর কিন্তু ক্রমাত এয়াররেজর সাইরেনে এতিয়া টোপনি খরিছে লিভবাসীর ইপিনে শনিবারে মারিওপলত ধ্বংস হল ইউরোপের অন্যতম বৃহৎ তীখা খনিটোর ধ্বংসপ্রাপ্ত এজোভস্টল স্টিল প্লান্ট আছিল ইউক্রেইনের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি যুদ্ধর মাজতে অব্যাহত আছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পর ইউক্রেইনিয়ানের স্থানান্তরকরণ দুই দেশের আলোচনা মর্মে মুক্তি করে দিয়া হয়েছে ১০টাক মানবীয় করিডোর মারিওপল কিয়েভ লুহানস্ক আদি অঞ্চলের পর নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে নিরীহ ইউক্রেইনবাসী ইপিনে যুদ্ধের মাজতে ইউক্রেইনের রাষ্ট্রপতি ভলডিমির জেলেন্সকিয়ে পুনের সকিয়ালে রাশিয়াক রাশিয়ার রাজনীতি বিফল হব যুদ্ধ শেষ নকরিলে রাশিয়ার কেইবাটাও প্রজন্মই ভোগ করিব লাগিব ইয়ার পরিণাম রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনক উদ্দেশ্যে এনেদরেই পুনের গরজি উঠিল জেলেন্সকি ইয়ার মাজতে পুতিনলৈ পুনপটিয়া বার্তালাপৰ আহ্বান জেলেন্সকির এনেদরে এতিয়া এফালে আক্রমণ প্রত্যাক্রমণ কথার কটাকটি আনফালে শান্তির প্রত্যাশার মাজতেই অব্যাহত আছে দুই দেশের রক্তক্ষয়ী যুঁজ ইন্টারন্যাশনাল ডেস্ক প্রাগ নিউজ।